আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফার্নাস কুকিং শোতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই রিফ্রেশিং একটি ডেজার্ট আইটেম। এই ডেজার্টটি আমি একেবারে সহজেই সিম্পল ওয়েতে তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন এত মজার একটি ডেজার্ট আইটেম দেখে নেওয়া যাক। ডেজার্টটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু ফ্রুটস। আমি ফ্রুটসের মধ্যে নিয়েছি লিচু, ডালিম এবং আম, নিয়েছি একটি আপেল। আমগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, লিচু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপেলটাও আমি পরবর্তীতে কাটবো যখন আমরা ইউজ করব। তাহলে চলুন শুরু করি। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ডাবের পানি। আমি ফ্রেশ ডাবের পানিটা ইউজ করেছি, আপনারা চাইলে ক্যানটাও ইউজ করতে পারেন, তবে ক্যানের চেয়ে ফ্রেশ ডাবের পানিটাই খুব বেশি টেস্টি হয়, আমি সাজেস্ট করব ফ্রেশটাই ইউজ করার জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দানা দানা যেন না থাকে সেদিকে লক্ষ্য রেখে এটা নেড়ে ছেড়ে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। চিনি এবং আগার আগার পাউডার দুটোই খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে গেল। যে কোনো সাইজের, যে কোনো ডিজাইনের মোল্ড আপনারা ইউজ করতে পারেন, আমার কাছে যেটা আছে আমি সেটাই ইউজ করছি। আমি এখানে হালকা করে একটু বাটার গ্রিস করে নিয়েছি, তবে আপনারা যদি সিলিকনের মোল্ডগুলো ইউজ করেন সেক্ষেত্রে বাটার ইউজ করতে হবে না। ফ্রুটসগুলো আমি একে একে সাজিয়ে দিব, প্রথমে আনারের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি। ছোট ছোট কিউব করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লিচুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আসলে ফ্রুটস নিজের পছন্দ মতোই নেবেন এবং নিজের পছন্দ মতোই সাজিয়ে দিবেন, এটা সম্পূর্ণই নিজেদের ব্যাপার। কিউব করে কাটা কিছু আপেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাবের পানি এবং আগার আগার পাউডারের মিশ্রণটি। মিশ্রণটি কিন্তু গরম গরম থাকা অবস্থাতে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রুটসগুলো আগে থেকেই সাজিয়ে রাখলে ডাবের মিশ্রণটা তৈরি করার সাথে সাথেই ফ্রুটসের উপর দিয়ে দিবেন, এতে করে জমাট বাঁধার সম্ভাবনাটা আর থাকে না। এই পর্যায়ে আমি মোল্ডটাকে নর্মাল টেম্পারেচারে 20 মিনিটের জন্য রেখে দিব। পরবর্তী লেয়ারের জন্য আমি এখানে নিয়েছি নারিকেলের দুধ। নারিকেলের দুধ যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে পাউডার দুধ গুলিয়ে অথবা লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে কিন্তু কোনো চিনি ইউজ করছি না, এই ডেজার্টে আসলে মিষ্টিটা একটু মাইল্ডই হয়, আপনাদের যদি প্রয়োজন হয় চিনি তবে দিতে পারেন। আগার আগার পাউডারটা গলে আসা পর্যন্তই এটা রান্না করতে হবে, আমার হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু চেক করে দেখতে হবে, ভেতরে এখনো পর্যন্ত এটা নরম আছে, তবে উপরটা কিন্তু প্রায় শক্ত হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আসলেই আমরা নারিকেলের দুধের সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ফার্স্ট লেয়ারটা যাতে খুব বেশি শক্ত হয়ে না যায়, এতে করে কিন্তু ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার একটার সাথে একটা খুব ভালোভাবে সেট হবে না এবং এতে করে ডেজার্টটি তৈরি করার পর খুলে আসার সম্ভাবনা রয়েছে। নারিকেলের দুধের লেয়ারটি দেওয়ার পর
আমি আবারও এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি এবং অন্য একটি লেয়ার তৈরি করে নিব। শেষ লেয়ারটা আম দিয়ে করব। পাকা আম ব্লেন্ড করে পিউরি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। চেষ্টা করতে হবে আঁশমুক্ত আম ইউজ করতে। যদি আঁশ থাকে সেক্ষেত্রে আমটাকে একটু ছেঁকে নিতে হবে। আমটা ব্লেন্ড করার সময় আমি কোনো পানি ইউজ করিনি, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর একইভাবে দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। প্রতিবারই আগার আগার পাউডার দেওয়ার পর খুব ভালোভাবে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে কি না সেটা এভাবে একটু হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন। যদি দানা দানা না থাকে তবে বুঝতে হবে মিক্স হয়ে গিয়েছে। আগের লেয়ারগুলোর মতোই ঠিক একইভাবে আমি আমের লেয়ারটাও দিয়ে দিচ্ছি। সবগুলো লেয়ার আমি বসিয়ে নিয়েছি, এই পর্যায়ে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব। 2 ঘন্টা পর চেক করে দেখছি খুব ভালোভাবেই সেট হয়ে গিয়েছে, এখন মোল্ড আউট করে নেব। কোনো প্রকার ব্রোকেন ছাড়াই খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে। দেখতে আকর্ষণীয় এবং খেতে দারুণ একটি ডেজার্ট আমরা কিন্তু সহজেই তৈরি করে ফেলেছি। দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, তবে তৈরি করলেই বুঝতে পারবেন কতটা সহজ তৈরি করা। পছন্দ মতো শেপে কেটে অসাধারণ মজাদার দেখতে আকর্ষণীয় ডেজার্টটি পরিবেশন করতে পারেন মেহমানের সামনে। আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অনেক তাড়াতাড়ি। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।